আর দিনটা আজকে খারাপ যাচ্ছে, বাবুটা ফোনও দিচ্ছে না, সারাদিন বসে আছি, ফোনও দিচ্ছে না, কথা বলি কি করব, এমন একটা বাবু জুটাইছি ফোনও দেয় না, নিজে যখন টাকা ভরে ফোন দেবো তখন ফোন ধরবে, কথা বলে ও মুর্শিদ, আমার বাবু ফোন করেছে, দেখি কি বলে। হ্যালো বাবু, খাইছো তুমি? হ্যাঁ, এমন ভাবে কথা বলো না তুমি, আমার যে হাড়ে লাগে হাড়টা বলক হয়ে যায়, শোনো মোশনে বলো, তাতে আমার হাড়টা একদম ক্লিন হয়ে যায়। হ্যাঁ, ও তুমি বাইরে যাবে শপিংয়ে? আচ্ছা বাবু, আচ্ছা তাহলে পরে ফোন দিও। আচ্ছা বড় ভাই, তুমি? কথা বলছি না না, হ্যাঁ এটা আমার বাবু, বাবু 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 খাইছে না, খাওয়া দাওয়া করে শপিং এ যাবে, খাওয়া দাওয়া করে শপিং এ যাবে। তাহলে বাবু ভালোই জুটাই ফেলছো না? আমার গুলু মুরু ভাইটা বাবু জুটাই ফেলছে রে ভাই, আমার তো জটে না রে ভাই, দেখ প্রত্যেক দিন রোজ ডে, চকলেট ডে, হাগ ডে, তারপরে প্রপোজ ডে, আজ পর্যন্ত আমার কেউ করে না জানিস ভাইয়া। তো বাবুর বাসাটা কোথায়? বিদেশ বরিশাল আছে না? বিদেশ বরিশাল? হ্যাঁ হ্যাঁ, ভালো যাই বাবু জুটাইছে ভাইয়া। ওইখানে একটা ভাই, একটা জিনিস আছে ওইখানে, কি ভাই না কি আছে জানো? কি জুজু আছে, জুজু, যেখানে সন্ধ্যা হয় সেখানে জুজুর ভয়, বাবা আমার তো জুজু দেখলে ভয় করে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ফুড চ্যালেঞ্জ ভিডিও। আজকে অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আমরা কিসের ভিডিও করতে চলেছি। খুব রিক্সে আছি, এখন সকাল 7টা বাজে না ভাইয়া? সকাল 7টা বাজে, বাসি ব্যাটে রিক্সা নিয়ে নিয়েছি, কারণ একটু বিকালে বাড়ি যাওয়ার প্রোগ্রাম আছে। ও আমার নতুন সদস্য একজন, নমস্কার, তোর নাম বলো? আমি অনন্ত বিশ্বাস। হ্যাঁ, আর আমি সৌমিত্র বিশ্বাস, সবাই জানেনই তো আমি আগা করে ফুড চ্যালেঞ্জ ভিডিও করে আসি, আমার সাথে বিভিন্ন সদস্য থাকে। আজ আছে অনন্ত ভাইয়া, আমার গ্রামের আমার ছোটো ভাই। সো আজ চ্যালেঞ্জ করবো হচ্ছে কাঁচামরিচ, এখানে কাঁচামরিচ দুই জায়গায় 2 পোয়া কাঁচামরিচ আছে, মানে 250 গ্রাম করে মোট 500 গ্রাম কাঁচামরিচ আছে। আর আছে এখানে, আছে আইসক্রিম আছে, দেখাও তোমারটাও দেখাও। আর আছে আমাদের এখানে মিষ্টি নিয়ে নিয়েছি, কারণ খাবার পরে তো অনেক পরিমাণ ঝাল লাগবে, এটা জানেন, এটা ঝালেরই জিনিস। আর এই যে লরিপপ আছে, আর ওই 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 জিনিসটা নাও তো ভাই, ওই যে সরি গাইজ, ওটা নেওয়া হয়নি আর কি। হ্যাঁ আর এই যে সাথে 2টা রুটি আছে। সো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের ভিডিওতে একটা কমেন্ট করবেন, কারণ দেখেন এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি ভাই, মরিচ খাওয়ার ভিডিও, বুঝেনি তো? মরিচ মানুষ কিসে খায়? ভাতে খায়, তরকারিতে খায়, এমনিতে রান্না বান্না করে খায়, আমরা খাচ্ছি সরাসরি আপনাদের মজা দেওয়ার জন্য, এইটা কি খেয়ে কিন্তু শুধু আপনাদের মজা দেবো বলে আর কি। হ্যাঁ, সো বেশি কথা বলবো না, সকালবেলা খুব ভয় করতেছে ভাই। ভগবানের কাছে আশীর্বাদ করবেন, খুব ভালো সুস্থ থাকতে পারে। হ্যাঁ, কোনো সমস্যা নয়। তোমরা চ্যালেঞ্জটি করবে প্রথমে পাউরুটি দিয়ে 2 মিনিটে কে কয়টা মরিচ খাইতে পারে, পাউরুটি খাওয়া মানে শেষ, পাউরুটি খাইয়ে তারপর মরিচ খাওয়া শুরু করে দেবো, টাইমার চালু করে 2 মিনিটে। অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন, কারণ ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। মরিচ খাওয়া দেখুন ভাই, কেমনে খাবো ভাই, আরে ভগবান মরিচ, বাসনা শুনেই তো জাল লেগে যাচ্ছে, নাক বন্ধ করো। ওয়ারে জেলা চকলেট আছে। সো গাইস বেশি কথা বলতে চাই না, অনেক টাইম কথা বলে ফেলেছি, এখন চ্যালেঞ্জ শুরু করে দেবো ভাই, রেডি আছো? হ্যাঁ রেডি আমি। 1 2 হ্যাঁ প্রথমে পাউরুটি, 1 2 3।
স্টার্ট। ভাই সুস্থ আছো তুমি? তুমি কি সুস্থ ভাই? আমি চারটা গিয়েছি তাই পারতেছি না। ও ভাই ভাই 2 মিনিট হয়ে গেছে ভাই। এটা কি করে সম্ভব ভাই? কয়টা খাইছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা খাইছি, আরো খাইছি না, বাইরে পড়ে গেছে। দশটা মরিচটা একটা তরকারিতে দেখ।
গলি শেষ। হ্যাঁ, বলার মতো কোনো ভাষা নাই। তুই কয়টা কয়টা খাইছিস? চারটা খেয়েছি। চারটা খাইছে, এত পরিমাণে, মানে কি বলবো রে ভাই, ঝাল তো, ঝাল তো জানেই, এত ঝালই তো এটা, এত পরিমাণে বলা কিছু নাই। গাইজ, সব কিছু পরিষ্কার করে দেখা হচ্ছে, এইভাবেই সব শেষ করে দিই নাকি? আজকে চ্যালেঞ্জে কোনো শাস্তি রাখি নাই। হ্যাঁ, আজকে চ্যালেঞ্জে কোনো শাস্তি রাখি নাই যদি বলেন কেন? এর থেকে বড় শাস্তি হয় না। আমরা ফুড চ্যালেঞ্জ ভিডিও পরে একটা শাস্তি দিই, মরিস মরিসেই শাস্তি দিই, এই শাস্তিটাই খাইলাম। ও, ভাবছিলাম অনেক খাইতে পারবো, কিন্তু বিশ্বাস করেন এত পরিবারে কষ্ট হয়েছে গাইস, 10টা খাওয়ার পর আর পারি নাই আমি। তো ফুড লাভার সময়টা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম মজার মজার ভিডিও পাইতে, ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, এত কষ্ট করলাম আপনাদের জন্য, একটা লাইক আপনাদের কাছে আমরা অবশ্যই চাইবার অধিকার রাখি। সো গাইজ, আজকে আর কথা বলার মতো কোনো অবস্থা নাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, নমস্কার।